সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা কবিতা পড়ি তিন এই জায়গা থেকে শুরু করবো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি জাগতবে অরণ্য কন্যারা লিখেছেন সুফিয়া কামাল কবিতার গঠন বুঝি জাগতবে অরণ্য কন্যারা কবিতায় অন্তমিল আছে কিনা তো অন্তমিল বলতে কি বোঝাই অন্তমিল হচ্ছে চরণের শেষে শব্দের ধ্বনিগত সাদৃশ্য যেমন এখানে দেখো অন্তমিল কি আর আর এখানে হাহাকার এই যে কার এবং আর এখানে অন্তমিল কিন্তু রয়েছে তারপর গান ম্লান আজি বাজি এগুলা হচ্ছে অন্তমিল জালা বালা তান প্রাণ একটা মিল রয়েছে ঠিক আছে তাল দিয়ে পড়া যায় কি না শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কবিতার কাঠামো বুঝি জাগতবে অরণ্য কন্যারা জাগতবে অরণ্য কন্যারা কবিতায় প্রতি দুই চরণে অন্তমিল আছে যেমন আর হাহাকার গান ম্লান লাগি জাগি যেমন কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে এই তালের ব্যবধান দীর্ঘ যেমন মৌসুমি ফুলের গান মুর কণ্ঠে জাগোনাকো আর চারদিকে শুনি হাহাকার ফুলের ফসল নেই নেই কারো কণ্ঠে আর গান ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন মুখ ম্লান কবিতার লয় বা গতি ধীর কবিতায় বেশ কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে যেমন আমার মোর না নাকু দিকে পানে জর্সে খড়িয়েছে আজ আজি মেলে মেলি জন্ন লাগি রয়েছে রহিয়াছে জন্নে তরে ইত্যাদি কবিতায় স্তবক আছে এই কবিতায় উপমার ব্যবহার করা হয়েছে যেমন সেখানে খড়িয়েছে স্নেহ পল্লবের নিবিড় ছায়াই। কচি পাতাই ছায়াকে এখানে স্নেহের সঙ্গে তুলনা করা হয়েছে